নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আপনাদের প্রিয় চ্যানেলের এই ভিডিওতে আবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানির যে চিটফান্ড সংক্রান্ত যে কোম্পানি, সেই কোম্পানির আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরতে থাকি। অনেকদিন পর একটি খবর আমাদের হাতে এসেছে এবং সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। হ্যাঁ বন্ধুরা, একটি ভালো খবরই বলা যেতে পারে, কারণ ইডি তার একটি গৌতম কুণ্ডুকে মূল অভিযুক্ত করেছে এবং সেই চার্জশিটটি জমা দিয়েছে। কি সেই মামলাটি এবং চার্জশিটে কি লেখা আছে এবং কাকে কাকে সেই চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে এবং এর ট্রায়াল কবে শুরু হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমানতকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তাই এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনি পুরো ব্যাপারটি হয়তো বুঝতে পারবেন না যে চার্জশিটে কি আছে এবং কার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং এই চার্জশিট দেওয়ার কারণ কি, সেই সমস্ত বিষয়। চলুন বন্ধুরা, তাহলে এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অথবা প্রথম দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। আপনার বন্ধু যদি এই রোজভ্যালিতে আমানতকারী হন তাহলে হয়তো তার এই ভিডিওটি দেখে তিনি আশ্বস্ত হতে পারেন যে তার টাকা ফেরত পাওয়া যাবে কিনা বা সেই রোজভ্যালি কেসের কি অগ্রগতি সেটাও তিনি বুঝতে পারবেন। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। রোজ ভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের বিরুদ্ধে ইডির চার্জশিটে গৌতম কুণ্ডুর নাম। গৌতম কুণ্ডুকে মূল অভিযুক্ত দেখিয়ে রোজ ভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল ইডি। এই সংস্থার বিরুদ্ধে বাজার থেকে 6,500 কোটি টাকা তোলার অভিযোগ আনা হয়েছে। এখানে টাকা রেখে প্রতারিত হয়েছেন আমানতকারীরা, এই টাকা পাচার হয়ে গেছে বলে অভিযোগ বলা হয়েছে। শুক্রবার ইডির বিশেষ আদালতে জমা পড়া এই চার্জশিটে রোজভ্যালি কর্তা ছাড়াও এই সংস্থার সঙ্গে জড়িত আরও চারজনের নাম রয়েছে। ইডি চার্জশিটে জানিয়েছে রোজভ্যালি কর্তা বাজার থেকে আমানত সংগ্রহের জন্য একটি নতুন স্কিম আনার পরিকল্পনা নেন। তাকে সহযোগিতা করেন রোজভ্যালির শীর্ষকর্তা শিবময় দত্ত, অশোক কুমার সাহা, অরুণ মুখোপাধ্যায় এবং সিএবিকে মালিক। কীভাবে বাজার থেকে টাকা তোলা হবে তার রূপরেখা তৈরি হয়, এই কারণেই তৈরি করা হয়েছিল রোজ ভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন। আমানতকারীদের বিপুল পরিমাণ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হয় বলে অভিযোগ, সেই সঙ্গে বাজারে ডিবেঞ্চারও ছাড়া হয়। ইডির তরফে বলা হয়েছে এর জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বিভিন্ন নিয়ামক সংস্থার কাছ থেকে। এই রিয়েল এস্টেট সংস্থা বাজার থেকে টাকা তোলা শুরু করে বিভিন্ন এজেন্টদের মাধ্যমে। এই এজেন্টরা টাকা জমা করতেন রোজ ভ্যালি কর্তার কাছে, বিপুল পরিমাণ কমিশন পেতেন এজেন্টরা। চার্জশিটে বলা হয়েছে গৌতম কুণ্ডু রিয়েল এস্টেট সংস্থা বাংলা ছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সহ অন্য রাজ্য থেকে টাকা সংগ্রহ করেছে। আমানতকারীদের ভুল বুঝিয়ে ওই টাকা তোলা হয়েছিল। সব মিলিয়ে গোটা দেশ থেকে আপাতত 6,500 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি কলকাতা তথা এই রাজ্য থেকে টাকা তোলার পরিমাণ 1,765 কোটি। শুধু তাই নয়, রোজভ্যালি অন্য সংস্থা আমানতকারীদের গচ্ছিত অর্থ গৌতম কুণ্ডু রিয়েল এস্টেট সংস্থার কনস্ট্রাকশনে ট্রান্সফার করা হয়েছে। ওই টাকা বিভিন্ন কাগজে কোম্পানির সঙ্গে ভুয়ো লেনদেন দেখেও বের করা হয়েছে। এই অর্থ ঘুরপথে গিয়েছে রোজভ্যালি কর্তার কাছে। আমানতকারীদের অর্থে কেনা হয়েছে সম্পত্তি ও একাধিক গাড়ি। উবে যাওয়া টাকার খোঁজও এখনও তদন্ত চলছে। রোজভ্যালি কাণ্ডে এর আগে একাধিক চার্জশিট জমা পড়লেও ট্রায়াল এখনও শুরু করা হয়নি। বিষয়টি জানতে চেয়ে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্রকে ফোন করা হলে বলে গৌতম কুণ্ডু সহ অন্যান্য হাইকোর্টে সহ বিভিন্ন কোর্টে একাধিক পিটিশন করেছেন, সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রায়াল শুরু করা যাচ্ছে না। অর্থাৎ বন্ধুরা, এই ছিল রোজভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের লেটেস্ট খবর। আমাদের সঙ্গে থাকুন, আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।